হ্যাঁ, শুরু করো। খালি এখানে এইটা হচ্ছে রিয়াজ ভাইয়ের সিবিআর, সরি ইসমাইল ভাইয়ের সিবিআর, রিয়াজ ভাইয়ের সিবিআর, রিয়াজ ভাই, এরপরে সুমন ভাইয়ের সিবিআর। লাইক সিবিআর এ যদি আমি বসি আমি ওই ফিলটা পাই না, আমার কাছে মনে হয় আমি একটা সাইকেল চালাচ্ছি। কি বলবো, যাই হোক, আমাদের সুমন ভাই আছে আমাদের সাথে। আচ্ছা সুমন ভাই, আমরা তো জানি যে আপনি আগে FZS ভার্সন 2 চালিয়েছেন, তারপরে ফেজার ভার্সন 2 কিনেছেন, তারপরে গিয়ে আপনি হর্নেট কিনলেন। রুকো যারা, সবার করো। হর্নেটের পরে গিয়ে আবার হোন্ডা সিবিআর কিনলেন, তো ইয়ামাহা হোন্ডাতে কেন আসলেন? আমিও বলি, আমি তো বালা না, বালা লইয়া থাকি। আসলে আমি যাকে দেখে সবসময় অনুপ্রাণিত হই, মাহফুজ ভাই। যখন আমি হর্নেট চালাই তখন বাইক চেঞ্জ করার প্রয়োজনীয়তা অনুভব করি, তখন সবুজ ভাই আসলে ইয়া বাইক চালাইতো, যে ইয়ামাহার ভার্সন 3 চালাতো। তো ভার্সন 3 চালানোর পরে দেখলাম উবদা হইয়া অনেক চালানো লাগে। হ্যাঁ, তো বুঝলে বুঝপাতা না বুঝলে তো উবদা হয়ে চালানো লাগে। আমি একটু লম্বা মানুষ, তো সবাই বলতেছিল মেরুদণ্ডে একটা প্রবলেম হয়ে যাবে উবদা হয়ে যদি চালানো হয়। প্রমাণ দাও, প্রমাণ দাও। তো সিবিআর সিটিং পজিশনটা এতই ভালো, তো এখানে আসলে উবদা হয়ে চালানো সোজা হয়ে চালানো। আমি সোজা মানুষ, সোজা পথে চলি, সেই জন্য আসলে সিবিআরটা নিয়ে আমার। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ওকে, সো আর এইদিকে এই সেই চালানো উপতা, সুমন ভাইয়ের কথা অনুযায়ী উপতা হয়ে চালানোর R15 ভার্সন 3। তাই বলি কি এটা আমার অপরাধ? এটা সবুজ ভাইয়ের ভার্সন 3। আর সবশেষে এটা হচ্ছে আমার উট পাখি। মজা আয়া, আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুঁ।